মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার গাংনাপুর থানার আশমালিতে। উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়, এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে আশমালি দত্তপুলিয়া রোড। জানা যায়, এই দিন সকালে মামিন মণ্ডল সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। দত্তপুলিয়া রাজ্য সড়কে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মামিন মণ্ডলের সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে মামিন মণ্ডল। ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মামিন মণ্ডলের মৃত্যুতে তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজকে সকালবেলা মাধ্যমিক পরীক্ষা থাকার দরুন মর্নিং শিফটে স্কুল ছিল। একটা বাচ্চা, তার নাম হচ্ছে মুমিন মণ্ডল, বাবার নাম আরিফুল মণ্ডল, বাড়ি আইসমালি বেলাটিপাড়া গাংনাপুর থানা। মর্নিং শিফটে স্কুলে যাওয়ার সময় লরিটা আইসমালি বাজার থেকে এনপিজির গাড়ি ছিল, যেটা মর্নিং টাইমে আইসমালি বাজার থেকে যাচ্ছিল দত্তফুলিয়া রোডে। যাওয়ার সময় মুমিন মণ্ডল যাচ্ছিল স্কুলে, আইসমালি বেলাটিপাড়া স্কুলে। স্কুলে যাওয়ার সময় ওর সাইকেলের সঙ্গে প্রথমে ধাক্কা মারে, ধাক্কা মারার পরে ও পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টায়ারটা মাথার উপর দিয়ে উঠে যায়। ওঠার পরে সঙ্গে সঙ্গে স্পটে ওর ডেথ হয়ে যায়। ড্রাইভার কোথায় এখন? ড্রাইভার এখন পাশের বাড়ি, মহাতম মণ্ডলের বাড়ি, আটক আছে ওকে। ওকে কিছু কেউ কিছু করেনি, খালাসি ছিল না, একজনই এনপিজির গাড়িতে একজনই ড্রাইভার থাকে, ও আটক আছে এখন। পাবলিকে তাকে কিছুই বলিনি, এখন প্রশাসনিক দিক থেকে যেটা আইনত ব্যবস্থা হবে সেটা নেওয়ার জন্য আমরা পাবলিক আবেদন করছি। এবং সরকারিভাবে আমাদের আবেদন, যেহেতু এনপিজির গাড়ি এবং বড় গাড়ি, যাতে উবারলোড গাড়িগুলো আইসমালি থেকে দত্তফুলিয়া বাজার অবধি যাতে না চলতে পারে, প্রশাসনিক গাংনাপুর থানা সেটা যেন কড়াভাবে ব্যবস্থা নেয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।